আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রংপুর, বরগুনা, মৌলভীবাজার, বাগেরহাট, পাবনা সহ দেশের বিভিন্ন স্থানে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা চলবে বিকেল 5টা পর্যন্ত। রংপুর সদর উপজেলা তিনটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ সকালে শুরু হয়েছে। এবারে প্রথম ভোটের দিন সকালে ব্যালট পেপার নির্বাচন অফিস থেকে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। 39টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মৌলভীবাজারে 2 ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ উপনির্বাচনে সকাল থেকে শুরু হয়েছে ভোট। বরগুনার তালতলিতে কড়ইবাড়িয়া ইউনিয়নে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বাগেরহাটের শরনখোলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদেও চলছে ভোট। গাজীপুরে পাবনার ভাঙ্গুড়া, নেত্রকোনার ধলামুলগাঁও ইউপিওতেও ভোটাররা ভোট দিচ্ছেন।